চিংড়ি মাছ দিয়ে যদি কোনো স্টার্টার আইটেম বানাতে চান তো এই রেসিপিটা একবার করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে আর সময়ও লাগে খুব কম। বাটার গার্লিক প্রন, তো তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, এই রকম হলেও হবে বা এর থেকে একটু ছোট বড় হলেও চলবে। তো এগুলোকে আগে কেটে নেব। তো কাটার জন্য দেখুন আমি কিভাবে কাটছি একটু দেখে নিন। মাথার অংশটা আগে কেটে বাদ দিয়ে দেব, তবে মাথার অংশটা ফেলবো না, এটা কিন্তু আমাদের পরে রান্নাতে লাগবে। মাথাটা বাদ দিয়ে গায়ের যে খোসাটা রয়েছে সেই খোসাটাকে আমাদের হালকা করে একটু তুলে নিতে হবে। তো খোসাটাকে তুলে নেব, আর যে পাগুলো রয়েছে সেগুলোকেও ছাড়িয়ে নেব। যেমনভাবে চিংড়ি আপনারা জানেন কিভাবে ছাড়াতে হয়, তবু আমি একটু শেয়ার করে দিলাম যারা একদম নতুন তাদের জন্য। আর একদম পিছনে দেখবেন একদম একটু সূচালো টাইপের একটা অংশ থাকে, সেই যে অংশটা আমি দেখাচ্ছি এটাকে একটু ভেঙে দিতে হবে। দেওয়ার পরে লেজটাকে কিন্তু আমরা ছাড়াবো না, লেজটা এইরকম অবস্থাতেই থাকবে। আর পিঠের দিকে একদম মাঝ বরাবর ছুরি দিয়ে একটুখানি চিরে নেব, কারণ এর মধ্যে একটা সরু অংশ থাকে, সেটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এটাকে বাদ দেওয়ার পরে দেখুন এইরকমভাবে কিন্তু দেখতে হবে। তো এরকমভাবে বাকি যে চিংড়িগুলো রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। তবে চিংড়ি মাছ ছাড়াতে সময় লাগে অনেকটা, আর রান্না করতে দেখবেন এর থেকে অনেক কম সময় লাগে, খুব কম উপকরণ দিয়েই বানাবো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চিংড়ি মাছগুলোকে ছাড়াতে একটু সময় লাগবে, সেটা একটু ধৈর্য ধরে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে খুব কম সময়ের মধ্যেই চেষ্টা করব আপনাদের দেখানোর। এবং দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সব আমার এখানে ছাড়ানো হয়ে গেছে, আর আগে তো আমি জলে ধুয়েই রেখেছিলাম। আর এই যে মাথার অংশগুলো বলছি এগুলো আর একবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ এই চিংড়ি মাছের যে মাথাগুলো এটা দিয়ে আমরা একটা স্টক বানাবো। তো তার জন্য একটু রিফাইন্ড অয়েল দিলাম, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবারে মাথার যে অংশগুলো সেগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে। দেখুন কালার চলে এসেছে, কারণ চিংড়ি মাছ ভাজতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি এর একটা ব্রাউন কালার চলে আসে। তো হালকা করে একটু ভেজে নিলাম। তবে বিশ্বাস করুন, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে খুব বাজে একটা স্মেল আসবে, খাওয়া যাবে না, কিন্তু একদমই কোনো বাজে গন্ধ এখানে থাকে না এই স্টকটার। আর নুন দিলাম এর মধ্যে, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দেব ধনে পাতার যে ডাঁটার অংশটা দিয়ে জল দিয়ে দেব, দিয়ে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। যারা এটাকে একদমই খেতে চাইছেন না তারা প্লেন জল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে এই চিংড়ি মাছের মাথার যে স্টকটা আমি বানাচ্ছি এর জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। প্লেন জল দিয়ে করলে কিন্তু অতটা টেস্ট পাওয়া যায় না। তো এবারে স্টক তৈরি হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি রিফাইন্ড অয়েলেই করছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে কিন্তু আমি কোনো ম্যারিনেট করিনি কিছু দিয়ে, একদম নর্মাল রয়েছে। তো এবার এগুলোকে এক একটা করে তেলের ওপরে দিয়ে ভেজে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু এখানে হাই ফ্লেমে হবে, 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে এক পিঠ ভাজার জন্য। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো খুব শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখুন 15-20 সেকেন্ড পর আমি এটাকে উল্টে দেব, একটা হালকা বাদামি কালার চলে এসেছে। এই রকমই কিন্তু আমাদের মাছগুলোকে রাখতে হবে, আর হাই ফ্লেমে করার জন্য একটু সতর্ক হয়ে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে কোনো রান্নার কোনো অংশ পুড়ে না যায়। তো এইভাবে আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি, দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি আর কয়েকটা মাত্র উপকরণ মিশিয়ে দেব, তাহলেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে এবং ভীষণ টেস্টি হয়। তো দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে চেষ্টা করবেন খুব ফাইনলি চপ করার, না হলে কিন্তু মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগবে না তখন, সেই জন্য রসুনটাকে খুব ফাইনলি চপ করতে হবে, একদম ছোটো ছোটো করে টুকরো করে কাটতে হবে। তো রসুনটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তার মধ্যে ধনে পাতার কুচি দিয়ে দিলাম 2 চামচ। ধনে পাতা কুচি দিয়েও 10-15 সেকেন্ড এইরকমভাবেই একটু নাড়াচাড়া করে নেব, বেশি সময় দিলে কিন্তু জিনিসগুলো পুড়ে যাবে। তো অল্প অল্প সময় দিয়ে তারপরে দেখুন চিংড়ি মাছের মাথা দিয়ে যে স্টকটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, অবশ্যই ছাঁকনিতে ছেঁকে দেবেন।
এটা দিয়েই কিন্তু গ্রেভিটা তৈরি হবে। আর অলরেডি খুব সুন্দর একটা স্মেল কিন্তু চলে এসেছে রান্না থেকে। অবশ্যই চিংড়ি মাছটাকে কিন্তু ফ্রেশ হতে হবে, না হলে স্টকটা খেতে ভালো লাগবে না। দেখুন, 1 চামচ বাটার আমি এখানে দিয়ে দিলাম, আর বাটারটা দেওয়ার পর একটু অপেক্ষা করব মেল্ট হওয়া পর্যন্ত। আর বাটারটা যেই গলে যাবে দেখবেন যে গ্রেভিটা হয়েছে তার থিকনেসটা ধীরে ধীরে ঘন হতে আরম্ভ করবে। তো এবারে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব চিলি ফ্লেক্স দিয়ে একদম শেষে কর্নফ্লাওয়ার 1 চামচ জলে গুলে রেখেছি সেইটার মধ্যে দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু একদম পুরো রেস্টুরেন্টের মতোই কিন্তু এর টেস্ট হবে, এর গ্রেভিটা একদম ঠিকঠাক হবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে, রান্নাটা কিন্তু আমাদের শেষ। তো এবারে প্লেটে সার্ভ করার পালা। আশা করি বুঝতেই পেরেছেন কত কম সময় রান্নাটা হয়ে গেল, আর উপকরণ তেমন কিছুই লাগেনি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার, যাতে সবাই এই রান্নাটা বাড়িতে করতে পারেন, টেস্ট করতে পারেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি পাশে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে।